ওমানের মাসকাটে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ও সৌদি আরবকে হারিয়েছেন মোহতাসিম আহমেদ। এতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতামূলক পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি। ক্লাব কাপ হকিতে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও মেরিনার ইয়াং ক্লাব। দিনের প্রথম খেলা 4-0 গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারায় সোনালী ব্যাংক। অপর ম্যাচে আজাদ স্পোর্টিংকে 9-0 গোলে হারিয়েছে মেরিনার্স। অ্যাশেজ খেলতে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড। আসন্ন এই সফরকে সামনে রেখে 17 সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ইসিবি। নেই বেন স্টোকস, ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন জফরা আর্চার। ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টি টোয়েন্টি বিশ্বকাপে এতদিন ছিল না ডিআরএস এর ব্যবহার। নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহার হলেও এবারই প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। সার্জিও রামোসকে পেছনে ফেলে ইউরোপের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতারের বিপক্ষে 181তম ম্যাচে মাঠে নামেন সিআর7।